Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই স্বাগতম আগামীকাল কালী পূজা আলোর উৎসব শ্যামা মায়ের আরাধনার দিন তারই প্রাকলগ্নে আজ আমরা দেবী কালী নিয়ে আলোচনা করব তবে দেবী কালী বাংলার বুকে প্রথম কিভাবে তার পুজো শুরু হয়েছিল সেই নিয়েই আজ আমাদের আলোচনা শ্রীরামকৃষ্ণ একটি গান প্রায়শই গাইত বলতেন কেজানের কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন কথিত আছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত কালীমূর্তির প্রথম রূপদান করেছিলেন নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ পূর্বে মূর্তি গড়ে কালী পুজোর প্রচলন আমাদের বাংলায় ছিল না দেবীর পুজো হতো ঘটে যন্ত্রে আবার শাস্ত্রী মহাকালের সাথে বিপরীত রথাতুরা উগ্রাকালীর মূর্তি আছে তাও তো সাধারণের অবদ্ধ তন্ত্রসারের রচয়িতা সুপন্ডিত আগম্বাগিজ মহাশয় চাইছিলেন এমন এক কালী যিনি হবেন খুব কাছের যাকে নিজে হাতে খাওয়ানো যাবে পাশে বসিয়ে দুটো মনের কথা বলা যাবে তাই আকুল প্রার্থনা জানালেন দেবীর কাছে দেবীরও বোধ হয় স্বাদ হয়েছিল শ্মশান ছেড়ে বঙ্গজীবনের দাওয়ায় এসে বসবার আগম্বাগীষ স্বপ্ন আদেশ পেলেন পরদিন ভোরে ঘর থেকে বেরিয়ে প্রথমে যে নারী মূর্তি দেখবেন সেই মূর্তি হবে তাঁর আকাঙ্ক্ষিত কালী সেই রাত্রে উৎকণ্ঠার ঘুম আসলো না আলো ফুটতেই আগম্বাগীষ বেরোলেন গঙ্গা স্নানে ব্রাহ্ম মুহূর্তে যেতে যেতে দেখলেন এক গোপ বধু ডান টিলার উপর রেখে দেওয়ালে ঘুটে দিচ্ছেন বাম হাতে গোবরের তাল ধরা আর ডান হাতটি ঘুঁটে দেওয়ার উদ্দেশ্যে উপরের দিকে ওঠানো নিম্নবর্গীয় কন্যা গায়ের রং কুচকুচে কালো মাথার ঘনচুল অবিন্নস্ত কপালের সিঁদুর ধেবড়ে গেছে গায়ে কাপড় প্রায় নেই বললেই চলে এই কাক ভরে আচমকা রাস্তায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে সেই রমণী লজ্জায় জীব কেটেছেন এই তো এই তো কৃষ্ণানন্দ পেয়ে গেলেন তার আরাধ্যা দেবীকে বাড়ি ফিরে মূর্তি করলেন গোপবধু যে টিলার উপর ডান পা রেখেছিলেন সেটাই হলো সবরূপী শিবের বুক গোবরের তাল যে হাতে ধরেছিলেন তা হলো কর্তিত মুন্ড আর যে হাতে ঘুঁটে দেওয়ার জন্য ওপরে তুলেছিলেন তা হলো অভয় মুদ্রা এরই সাথে আপন মনের মাধুরী মিশিয়ে রূপ দিলেন মহাকালের উপর দণ্ডায়মনা চতুর্ভুজা কালীর বাংলার প্রথম দক্ষিণা কালী মূর্তি তবে গবেষকদের মতে আগমবাগীশের কয়েকশো বছর আগেও এই রকম কালী মূর্তি পাওয়া গেছে এমনটাই তারা বলেন তবে আগমবাগিসের মূর্তি প্রথমা কালী মূর্তি কিনা সেটা তর্ক সাপেক্ষ হলেও সহজেই এ কথা বলা যায় যে তিনি ভাবময়ী মাতৃমূর্তি নবদ্বীপের মাটিতে প্রথম পুজো করেছিলেন পরবর্তীতে সেই কালেই রামপ্রসাদের বেড়া বেঁধেছেন কমলাকান্তের শ্যামা সঙ্গীতে সুর করেছেন আবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের হাতে নিজে খেয়েছেন আশা করি আজকের এই অজানা তথ্য জানতে পেরেই আপনাদের সত্যিই খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ